Good morning everyone. Happy Rakshabandhan to all of you. খুব ভালোভাবে তোমাদের ফ্যামিলির সাথে রক্ষাবন্ধন কাটাও আর খুব এনজয় করো, অনেক অনেক গিফটস পাও। এন্ড আজকে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আর দিদিকে ফোন করে দেখলাম যে দিদি আসছে। সকালবেলা উঠে যেটা প্রিপারেশন নেব সেটা হচ্ছে পনিরেরটা নেব, আমি আজকে মালাই পনির বানাবো আর তার সাথে তরকাটা বানাবো। তো দিদি আসলে বলবো একেবারেই কাজ করে চলে যেতে। ফোন করলাম, দিদি বললো হ্যাঁ আসি আসি আসি, শুনে না মনে হলো যেন সোনা পেয়ে গেছি সত্যি। যাই হোক, আজকে ব্লগটা আমি এভাবে স্টার্ট করছি আর আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর আজকে আমাদের অনেক প্ল্যান আছে, তো সেই প্ল্যানগুলোর মধ্যে ইনক্লুড হতে নিজেদেরকে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো দিদি এসে গেছে অ্যান্ড দিদি সমস্ত সবজিগুলোকে কেটে দিচ্ছে আমাকে। এটা সবচেয়ে বড় হেল্প হয়ে যায়, তাহলে আমার করতে বেশিক্ষণ টাইম লাগে না। আর বাপ রে, আজকে কত গরু এসেছে দেখো, প্রচুর। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কত গরু। কটা কটার গলায় বা ঘন্টিও আছে, আওয়াজ হচ্ছে, দেখতে খুব কিউট লাগছে। দিদি এগুলো সব কেটে কুটে দিই, ময়দাটা মেখে নেবো, এখন করবো না পরোটাটা। আর আজকে না আমার খুব মাথা ঘোরাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই ঘোরাচ্ছে, সকাল সকাল বেলাটা সারাদিনই ঘোরায়, আজকে একটু বেশিই ঘোরাচ্ছে, ভগবান জানে কেন। যাই হোক, প্রেশারের সিটি অলরেডি 3টে পড়ে গেছে, আরও 2টো পড়বে। তরকার ডাল সেদ্ধ হতে আমাদের এখানে 5খানা সিটি লাগে, তো তরকার ডালটা সেদ্ধ হয়ে গেলে ভাবছি আগে তরকাটা করে নেব, তারপরে পনিরটা করব, দেখি কি করা যায়। পেঁয়াজ, রসুন অ্যান্ড টমেটোটাকে হালকা করে এরকম করে ভেজে নিই আমি সাদা তেলে, নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে পেস্ট করি। আর এদিকে দিদি তরকার জন্য জিনিসপত্র কাটছে, রসুন আর পেঁয়াজ। তো এটা পনিরে আমি ইউজ করি এরকমভাবে। পনিরটা কেটে নিয়েছি অলরেডি, এটা খেতে বেশ ভালো লাগে এই পেস্টটা। তারপরে শাহজিরে ফোড়ন দিয়ে নর্মাল যেভাবে কড়াই পনির বানায় সেভাবে বানাই, তার উপরে আমি ক্রিম অ্যাড করে দিই। তো এরকম হালকা করে ভাজা হয়ে যাবে, নুন টুন আমি কিছুই দিইনি, জাস্ট ফতে করছি তেলের মধ্যে হালকা করে। আবার ফ্যান চালিয়ে দিয়ে একটু ঠান্ডা করে নিই, এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো আমার তরকা এখন ফুটছে অ্যান্ড এখানে পনির রেডি হয়ে গেছে আমার। এই যে পনির একদম পারফেক্টলি কুক হয়েছে, খেয়ে দেখেছি, খেয়ে টেস্ট করে ভালো হয়েছে। ডিমটাও আমি ঝুড়ি করে রেখে দিয়েছি এখানে। আর এখানে হচ্ছে আমার ময়দা মাখা, ময়দা মেখে রেখে দিয়েছি। এখন তরকাটা হয়ে গেলে দিদি রান্নাঘরটা পরিষ্কার করে দিতে পারবে, আর আমি স্নানে চলে যাব। আজকে থার্সডে প্লাস হচ্ছে রাখি পূর্ণিমা, বাজে অলমোস্ট 9টা। সায়ন বলেছে 10টার মধ্যে চলে আসবে, আরও একদম টাইমের পাক্কা। হর্ষ নয়ও, তো হর্ষকেও ঘুম থেকে তুলতে হবে আর ফটাফট করে এই কাজগুলোকে সিমটে নিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। আমাকে সকাল সকাল উঠিয়ে দেওয়া হয়েছে, ভীষণই মানে কি বলবো, এত রাত হচ্ছে, ছুটির দিনে কি ওঠে এত সকাল সকাল? তখন দেখো না কটা বাজছে ঘড়িতে, সাড়ে 9টা বাজছে, 10টা বাজছে হর্ষ, 10টাটা সকালে ছুটির দিনে। কি বাবা, আপনি চা বানাচ্ছেন? আমার চা করা হয়ে গেছে এই যে, আর অটোমেটিক্যালি কি বলছি, আমার মাথা গন্ডগোল হয়ে গেছে। আর কি বলতে যাচ্ছিলাম, আচ্ছা সায়ন, না সায়ন অলরেডি বেরিয়ে গেছে, অলরেডি বলতে কি অটোমেটিক্যালি বেরোচ্ছে, চিন্তা করো, সায়ন অলরেডি বেরিয়ে গেছে। আর এই যে ওই চা ছেঁকে নিচ্ছি আমি সায়নেরটাও একেবারে করে রাখলাম, তারপর আমি গরম করে দেবো। আজকে আর গ্রিন টি করিনি, আজকে দুধ চাই করেছি, পরোটা দিয়ে দুধ চাটাই ভালো লাগে খেতে। যখন খারাপ খাবো তখন পুরোটাই খারাপ। তুমি আজকে পরোটা বানিয়েছেন, পরোটা তরকা আর পনির, মানে ওই আর কি, পনির তরকা আর পরোটা খাওয়া আছে সকাল সকাল। দুপুরবেলা জানি না লাঞ্চের কোনখানে কী হবে, তো হোপফুলি আমরা যাবো কিউডিতে খেতে, দেখা যাক। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে ফেলি। হ্যাঁ, আমি ঠাকুরের জন্য আজকে মালাই চমচম বানিয়েছি। আজকে রাখি পূর্ণিমা, আমাদের এখানে ফুল না খুব কম পাওয়া যায়, ওরকমভাবে পাওয়া যায় না কলকাতার মতন, তো ভাবলাম অ্যাটলিস্ট মানে মিষ্টি দিয়ে ঠাকুরকে আর কি পুজো দিই। তো মালাই চমচম আনিয়ে নিয়েছি, এখন স্নান করবো আর একেবারে রেডি হয়ে নেবো, তারপরে পরোটাগুলো ভাজবো ঠাকুর পুজোটা দিয়ে। বেরিয়ে পড়েছে, আমাকে তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। চলো, আমার স্নান করা হয়ে গেছে, সায়ন এসে গেছে, ওদেরকে চা দিয়েছি, ওরা চা খাচ্ছে। আর এই দেখো, আমি তোমাদেরকে দেখানোর জন্য আনলাম, এটা হচ্ছে একটা রাখি কিনেছি আমি গন্নুর জন্য। আমি গণেশকে রাখি বাঁধি, দাদাভাইকে আর সবাইকে উইশ করে দিয়েছি, তো গণেশের জন্য এই রাখিটা এনেছি, এটা আমি গণেশকে এখন বাঁধব। তো সায়ন এসে গেছে বেসিক্যালি, আর সৃজা বানিয়ে ফেলেছে সায়নের ব্রেকফাস্ট। ও আচ্ছা, ফ্যান অফ। ফ্যান অফ করতে হবে। হ্যাঁ, ফ্যানের আওয়াজ আসে। আচ্ছা, তো যা বলছিলাম, সায়ন শুরু করে দিয়েছে ব্রেকফাস্ট, সিজা বানিয়ে দিয়েছে। মানে সত্যি বড়ি লোক বড়ি বাতে। আর সিজা এখানে বানাচ্ছে। হ্যাঁ, আমি পরোটা খেয়েছি, পরোটা ভাজছি, আর সায়ন থেকে কমপ্লিমেন্ট পেয়ে গেছি যে ভালো হয়েছে কিন্তু তরকাটা। তো আমরা তাহলে এখন চলো এবার আমরা ব্রেকফাস্ট করি, এবার আমাদেরও বেরোতে হবে, 11টা বাজছে প্রায়, অনেক দেরি হয়ে যাবে, অনেক কাজ আছে আজকে। হ্যাঁ চলো। তো সেদিন আমরা সৌদি গেছিলাম, তো সৌদির থেকে এটা কিনেছি, এটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার, বেসিক্যালি যেটা বিরাট কোহলি অ্যাড দেয়। তো এটা একটু এক্সপেন্সিভ কিন্তু খেতে একদমই জলের মতো, মানে কিছু এক্সট্রাঅর্ডিনারি, দেশ নাথিং এক্সট্রাঅর্ডিনারি দেশ, বাট ইট সেজ দ্যাট ইট ইজ অ্যান অ্যালকালাইন অ্যান্ড ইট হ্যাজ 70+ মিনারেলস। তো 3টে বোতল ছোটো ছোটো কিনে এনেছি, আর খেয়ে দেখি কীরকম হয়, ভালোই হবে নিশ্চয়ই। লেট খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি ফটাফট করে রেডি বেডি হয়ে। এই যে হচ্ছে ঘরে দরজা বজ্জা লক করছে, আর এই যে সায়ন, সবাই চেনে সায়নকে সত্যি। আর আজকে পুরো ক্লাউডি ওয়েদারটা, পুরো ক্লাউডি। হ্যাঁ, আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ক্লাউডি, বৃষ্টি হয়নি তবে কোথাও একটা বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে, কারণ কি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এ তো ল্যাথখো, এ খালি বলে যাচ্ছে কি কেউ কি বেরোয়, কেউ বেরোয়, কেউ বেরোয়, এসে গেছে আমি দাঁড়িয়ে আছি। আর আমরা দুজনেই খুব মানে সায়নাও ঘুরতে ঘুরতে ভালোবাসে, আমিও ভালোবাসি, দুজনেই বের করেছি। কোথায় গেলি রে? এই যে আরামসে ঘুমানো উচিত, খালি ঘুম আর তোরা তো প্রায় চাকা ছিল, এখন কি বলো চাকা খুলে গেছে, এখন বিবাহিত হয়ে গেছি আমি। বিবাহিত হলে কি হয়? বিবাহিত হয়ে না, ওর পায়ে কোনোদিনই চাকা লাগানো ছিল না, জাস্ট লাইক মানে তোর ইউরো অস্ট্রেলিয়া এগুলোতে ঠিক আছে। হ্যাঁ, মানে ইন্টারন্যাশনাল ট্যুর করবে তখন হর্ষ খুব খুশি, কিন্তু কোনো যদি পাশে ধরো মেলা হচ্ছে, এক্সিবিশন হচ্ছে, এইসব জায়গায় যদি যেতে বলে সেখানে সায়ন ঠেলে ঠেলে নিয়ে যেত, এখন আমরা দুজন ঠেলে ঠেলে নিয়ে যাই। সায়ন ফ্ল্যাট কিনবার আমার এক্সাইটমেন্ট হচ্ছে, আমার দেখতে খুব ভালো লাগে। চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি আমরা, অ্যান্ড পেট্রোল নিল হর্ষ, এখন হাওয়া ভরছে, আর হর্ষ মুখ থেকে হাওয়া ছাড়ছে, ঘুম পাচ্ছে। তুমি কিছু বল সত্যি বাবা, এই যে পিছনে সাইন বসে আছে, খাই গেল। আর আজকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে একটু বিছানা চাই, আর হর্ষ বাজা একটু বিছানা চাই, সব সময় ওর বিছানা চাই। আর কি দরকার, তুই গাড়ি সিটও ঘুমিয়ে করতে পারিস, আমরা ঘুমিয়েছিলাম না গাড়ি সিটে, ডেজার্টের মধ্যে পেট্রোল পাম্পে, দূর দূর অবধি লোক নেই। কোথায় ঘুমিয়েছিলিস? পেট্রোলের রোজে কোনো খরচ লাগছিল না সেই জন্য। নিয়ারেস্ট জনবসতি ছিল 100 কিলোমিটার দূরে। কোথায় এটা? এটা আবুধাবিতে একটা পেট্রোল পাম্প, টিমটিম করে আলো জ্বলছে, আমরা সেখানে গাড়িতে। পেট্রোল পাম্পটা খারাপ ছিল না, আমরা গাড়ি রেখে পাম্পের ভেতরে ইয়েও ছিল, গাড়ির মধ্যে ঘুমোচ্ছিলাম, 24/7 একটা শপ ছিল, হ্যাঁ গাড়ির মধ্যে আমরা ঘুমোচ্ছিলাম। কত কি করেছি। যাই হোক, প্রথমে সায়ন আমাদের ফ্ল্যাটটা দেখলো, আমাদের প্রজেক্টটা আর কি, তো ওখানে ওর ভালো লেগেছে দেখে। এখন আমরা যাচ্ছি হচ্ছে দ্বারকা এক্সপ্রেস হাইওয়েটা ধরে, কি প্রজেক্টটার নাম কি পারিনা প্রজেক্ট, ঠিক আছে? তো সেখানে যাচ্ছি আমরা, আর ওয়েদারটা এত ভালো যে ড্রাইভ করতেও ভালো লাগছে হয়তো হর্ষ, তাই না হর্ষ? আর পারিনা, চলো যাওয়া যাক। আমরা ওই পারিনা প্রজেক্টটাতে গেছিলাম, সত্যি পারিনি আমরা ওখানে পৌঁছাতে, আমরা পৌঁছাতে পারিনি। ননসেন্স রোড, বোকা রোড, খুঁজেও বের করে, মানে আলাদা একদম ফালতু লোকের মতো জায়গা, মানে খুঁজেও পায়, মানে মানে সত্যি এত বিল্ডিং আছে, ওই কোথায় পারিনা, কোথায় জানি না, কোথায় চিনি না, এইসব। পারিনার ফ্লোর প্ল্যানটা আমার খুব ভালো লাগলো, সেই জন্য তো আমি। আর রাস্তাটা বল শান কিরকম? Oh my god, it was horrible. That was literally horrible. রাস্তাই নেই, পুরো কাঁচা রাস্তা, বিচ্ছিরি রাস্তা, পুরো ঢিকচাকা ঢিকচাকা করে গাড়িটা নড়ছে। হর্ষ বলে, জানো তো গাড়ি হচ্ছে প্রথম বউ, হর্ষ বলছে আমি যাবোই না এই রাস্তা দিয়ে। আর সাহেব বলে যে এখানে একটা মলও নেই, এটা বিচ্ছিরি একটা মল খুলে রেখেছে, আমি এখানে কিনবো না। মলটার নাম দেওয়া উচিত আগলি মল। তো যাই হোক, এখন অলমোস্ট 2টো বাজতে যাচ্ছে, অ্যান্ড আমরা এখন লাঞ্চ করবো। তো ফার্স্টে আরেকটা প্রজেক্ট আছে যেটা আমাদের বাড়ির পাশে, ওটা ভালোই প্রজেক্টটা, মানে আমাদের এখন যেখানে থাকি সেখানেও পারি না, ওটাও পারি না কিন্তু কম পারি না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্টে সাইবার হাবে। সাইবার হাবে ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা ওই প্রজেক্টটা দেখতে যাব। পৌঁছে গেছি আমরা সাইবার হাবে। রাত্রিবেলা দেখতে খুব সুন্দর লাগে সাইবার হাবটা। যাই হোক, আর বৃষ্টিটাও লাকিলি কমে গেছে, এখন আর পড়ছে না। পার্কিং করবি না ইয়েতে পার্কিং করবি? হ্যাঁ, সারফেস পার্কিং করবি। বেসমেন্টে তো করবি, কি করব দেখ তোর যেটা ঠিক লাগে। সারফেস পার্কিংও করতে পারিস, সারফেস পার্কিং ওর মনে অনেকটা দূরে যেতে হবে। বেসমেন্টই করতে হবে, বেসমেন্টটা করে দে। সাইবার হাবে ভেতরে ঢুকে এখন ডিসাইড করছি কোথায় যাব আমরা। এরা দুজন ডিসাইড করেছে। শান কোথায় যাব? কিন্তু আমি রেস্টুরেন্টের নাম ভুলে গেছি। শান নামটা ভুলে গেছে, বাট রেস্টুরেন্টটা ও চেনে, তাই জন্য যাচ্ছে। আর বৃষ্টি পড়ছে বিচ্ছিরি ভাবে, এই জন্য ঠিক মতন ভাবে ব্লগও করতে পারছি না। মুখের ওপর বৃষ্টি এসে পড়ছে পুরো ধপধপ করে। তো ভালো আছে, হর্ষ স্নান হয়ে যাচ্ছে। এমনিতে তো হর্ষ স্নান করে না, বৃষ্টির জলে হর্ষ স্নান করছে আজকে। অলরাইট, আমরা এই ক্যাফেটাতে যাব, ক্যাফেটেরিয়া অ্যান্ড কো। অ্যান্ড বেশ ভালো লাগছে দেখে। বাইরে বসার জায়গা আছে, বসাই যেত যদি বৃষ্টি না হতো, বাট আমরা ভেতরেই বসবো। ভেতরটা বেশ সুন্দর। অলরাইট, এখানে বসবো আমরা। ক্যাফেটা বেশ সুন্দর, বেশ সুন্দর। এরা দুজন এখন ডিসাইড করছে কি খাবে। দুজনে দুটো নিয়ে নিয়েছে। এই যে দুজনে মিলে ডিসাইড করছে এখন কি খাবে। তুই কি খাবি বল না, বল না কি খাবি তুই, বল না। আমি তারপর দেখছি তারপরে তুই বল, তুই কি ধরনের খাবার খাবি কি শুনি। দেখ, আমি যদি তুই আমার সাজেশন চাস তাহলে আই উড সে দিস প্ল্যাটারস আর ভেরি নাইস। আমরা আগে ডিসাইড করি, তারপর তোমাদেরকে জানাচ্ছি। অলরাইট, তো আমাদের এসে গেছে খাবার। এটা হচ্ছে একটা ভেজিটেরিয়ান প্ল্যাটার, অ্যান্ড এটা আমরা নিয়েছি হচ্ছে একটা কাস্টমাইজ পিজা হ্যান্ড ক্রাশ। আর এগুলো দুটো জুস এসছে, একটা হচ্ছে ওয়াটারমেলন, একটা হচ্ছে সাংরিয়া উইদাউট অ্যালকোহল। আর হর্ষ অলরেডি খেতে শুরু করে দিয়েছে। সায়ন আমাকে ফটো পাঠাচ্ছে। এখানে প্রচুর জোরে মিউজিক চলছে, তো আমি বেশি বকবক করতে পারবো না, আর প্রচণ্ড খিদেও পেয়েছে। তো ফটাফট করে খাবারটা খেয়ে নিই। বাই দ্য ওয়ে, আরও আসতে চলেছে বার্গার, আসবে এখন। যেটা লেফটওভার ছিল সেটা আমরা প্যাক করে নিয়েছি। আমারই লেফটওভার ছিল, বুঝতেই পারছো, ছোটো পেট, বেশি খেতে পারি না। তো আমারটাই লেফটওভারটাই প্যাক করা হয়েছে, বাকি ওরা সব খেয়ে নিয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মিনিসোতে, আমার খুব ফেভারিট দোকান ওটা। ঢুকতে, কিনতে সবটাই ভালো লাগে, ফাটাফাটি লাগে। হর্ষর একদম পছন্দ হয় না, অ্যান্ড আমার সায়নের দুজনেরই খুব ফেভারিট। তো আমরা ওদিকেই যাচ্ছি। আরেকটা প্রজেক্ট দেখতে যাওয়ার কথা ছিল, বাট এরা দুজন এত পেট ভরে খেয়েছে কাণ্ডে পিণ্ডে, দুজনেই প্ল্যানটা ড্রপ করে দিয়েছে। ওরা নাকি আর দেখতে যাবে না ওই প্রজেক্টটা। মানে আলটিমেটলি যেটার জন্য আমরা বেরিয়েছিলাম, আজকে পুরো দিনটা প্ল্যান করেছি, ওইটা বাদে আমরা আজাইরা সব কাজ করেছি। কিন্তু ওই যেটার জন্য বেরিয়েছিলাম সেটা কিন্তু এখন অবধি করা হয়নি। শুধুমাত্র একমাত্র আমাদের প্রজেক্টটাই সায়ন দেখেছে, এবং ওটা খুব ভালো লেগেছে ওর। কোথায় যাবি? আচ্ছা, চুম্বকে যাবে। চুম্বকও আমার খুব ফেভারিট জায়গা, বাট কি বলবো, এত দাম নেয় না। ঘর সাজানো জিনিসগুলো চুম্বকে কিছু হাত দেওয়া যায় না, চুম্বক আকৃষ্ট করে না আর কি আমাকে, বাট দেখতে খুব ভালো লাগে। এই যে যাচ্ছে শান, চলো যাওয়া যাক ভেতরে। এই যে দোকানটা দেখছো, এটা অনেকেই নাম জানবে, থেওব্রোমা। এটার পেস্ট্রিগুলো ফাটাফাটি লাগে খেতে, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি লাগে খেতে। হর্ষটা না এত বদমাইশ, বললাম একটা পেস্ট্রি কিনবি থেওব্রোমা থেকে, বলে কি না দরকার নেই, ওই যে এক নম্বর অসভ্য। এসে গেছি আমরা মিনিসোর সামনে। হ্যাঁ হ্যাঁ, মিনিসোটা মিনি অ্যাকচুয়ালি। এই যে ফেভারিট দোকান, তো চলো ভেতরে ঢোকা যাক। কিছু না কিছু তো গোছাবই আমি হর্ষকে দিয়ে পাক্কা। তো মিনিসো থেকে বেরিয়ে গেছি আমরা। আমি দুটো নেল পলিশ কিনেছি, দুটো শিট মাস্ক কিনেছি, সায়ন টাওয়াল কিনেছে, আর কিনেছি সায়ন, হ্যাঁ আর চুম্বক থেকে সায়ন একটা কি রিং কিনেছে, অ্যান্ড হর্ষও কি কিনেছে। হর্ষ কি কিনলি? বেশি ঢং করিস না। হর্ষ কি কিনেছি? হর্ষ কিনেছিস তুই বল, কি কিনলি? ফেস ওয়াশ কিনেছে। যাই হোক কিনে তো ছে, যাই হোক। তো আমরা সব কিছু কেনাকাটা করে এখন যাচ্ছি হচ্ছে সায়নকে ড্রপ করতে বাঞ্জারা মার্কেটের দিকে। কি ভালো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি, ফাটাফাটি হাওয়া দিচ্ছে। আর ওয়েদারটা খুব ভালো, ভীষণ ভালো ক্লাইমেটটা। চলো যাওয়া যাক। ড্রপ করে দিলাম অ্যান্ড এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা। আর ভাল লাগছে না, প্রচন্ড ক্লান্ত লাগছে, ভাল লাগছে না, একদম ভাল লাগছে না সত্যি। আর এই তো খালি হাই তুলেই চলেছে, তুলেই চলেছে কন্টিনিউয়াসলি। আমি এই নেল পলিশটা নিলাম, গ্রেইশ কালারের একটা, আর একটা একটু পিঙ্কিশ কালারের নিয়েছি। এখন শুধু একটা বিছানা চাই, এখন আমি হর্ষর মতন হয়ে গেছি, মানে শুধু মনে হচ্ছে একটা বিছানা চাই, একটা বালিশ চাই, আর ব্যাস আর কিছু চাই না, শুধু বিছানা চাই। শুনলে তো তোমরা, শুনলে তো বিছানা চাই, একটা বালিশ চাই। কেন বাজে গাইছিস তুই? আই এম সো ফ্রিকিং ট্যালেন্টেড। তুই কি বেশি খেয়ে ফেলেছিস? বেশি খেয়ে ফেলে ওকে বাজে বকে। সো ফ্রিকিং ট্যালেন্টেড। কত কি খেয়েছে হর্ষটা আর সায়নটা দুজনে মিলে। না তুই প্ল্যাটারটা খেয়েছে, হ্যাঁ প্ল্যাটারটা খেয়েছে, তুই যেন খাসনি তুই দেখেছিস, পিজা খেয়েছে। আমি পিজাটা হাফটা খেতেও পারিনি, আমি মানে প্যাক করে নিয়েছে, তোমাদেরকে দেখালাম প্যাক করিয়েছি। বার্গার খেয়েছে, তারপরে সাংগ্রিয়া খেয়েছে, ক্রাশার খেয়েছে, মানে শুধু খেয়েছে খেয়েছে। এমন করে বলছিস যে না আমি কত কথা খেয়েছি, নিজে আর খাসনি কিছুই, আমি শুধু একটু টেস্ট করেছি, হ্যাঁ একটু টেস্ট। বাবা রে, একটা বড় 12 ইঞ্চি পিজা খেয়েছি। আর বলে বাজে কথা বলছো গো, তার মধ্যে থেকে ওরাও ভাগ নিয়েছে, আর আমি তার মধ্যে থেকে আরো 3টে পিস বড় বড় 3টে পিস প্যাক করে নিয়েছি। ওই রাত্রিরে তো খাবি, মানে 8 পিস ছিল, 3, 4, 5 পিস বিতাড়িত, মানে প্যাক করেছি প্লাস ওরা খেয়েছে, তাহলে 6, 7, 8, আমি হয়তো 3 পিস খেয়েছি। ভাবো 3 পিস পিজা খেয়ে কি হয়, বেশি বেশি একদম। চলো যাই বাড়ির দিকে, এখন আমি বাড়ির দিকেই যাচ্ছি আমরা। বাড়িতে ফিরে এক ঘুম দিয়ে উঠে এখন চাটা খেয়ে ব্লগটাকে এডিট করতে বসেছি, অ্যান্ড লাস্টে ব্লগ এডিট করতে বসে দেখছি যে লাস্টে ব্লগটা এন্ডই করিনি। এত টায়ার্ড ছিলাম না, এত পেট ভরে খাওয়ার পরে না এসে হেভি ঘুম পাচ্ছিল দুজনের, তো টেনে ঘুমিয়েছি। হর্ষ এখন ওখানে টিভি দেখছে। আর এখন খুব একটা তাড়াতাড়ি না, এখন অলমোস্ট 8টাই বাজে, তো ভালোই সময় হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কীরকম লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্যাট ইজ দ্য ম্যাড পেয়ার। আর দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। টাটা, গুড নাইট।